কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন কর গবেষণা যে কোরআন এনে দেবে মুক্তির বারতা বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা বিসমিল্লাহ রহমান রাহিম নাহাদুহু আর রসল্লা আল্লাহ রসুল হিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب لي صدري ويسر لي أمري وَحْلُ من لساني يقهو قولي بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন দর্শক শ্রদ্ধবিদ্যু আমাদের আলোচনা চলছে কোরআনকে জ্ঞানের উৎস হিসেবে ব্যবহারের মূলনীতি ও সহায়ক বিষয় এর পর্ব চোদ্দ আজকে আলোচিত হবে তেরোটি পর্ব আলোচনা হয়ে গেছে টোটাল আঠাশটি পর্বে আমরা বিষয়টি নিয়ে আসব প্রথম পর্বের সূচিপত্র আমরা বলে দিয়েছি কোন পর্বে এই সাবজেক্টের কোন দিক আলোচনা করা হবে কোরআনকে জ্ঞানের উৎস হিসেবে ব্যবহারের মূল নীতি হলো আটটি অলরেডি চারটি আমরা আলোচনা করেছি আজ মূলনীতি পাঁচকেই ইন্দুরঘাহ্য বিষয়ে সত্য উদাহরণকে আল্লাহ নিকটতে রাখা সত্য শিক্ষার মর্যাদা দেয়া এটা হচ্ছে মূলনীতি পাঁচ এইটা যে সঠিক আমরা বলেছি এটা মূলনীতি যে সঠিক সেটা আমরা আজ প্রমাণ করব এর উপপর্ব এক কয়েকটা উপপর্ব এই বিষয়টা আসবে উপপর্ব এক আজকে কি আমরা বলবো যে ইন্দ্রাজ্য বিষয়ে সত্য উদাহরণ আল্লাহ নিকট থেকে আসা সত্য শিক্ষার মর্যাদা দেয়া এ বিষয়টা আমরা একটু সেন্স দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো মানে দারোয়ান আল্লাহ নিয়কৃত দারোয়ান দিয়ে একটু বোঝার চেষ্টা করব এবং এ ব্যাপারে ইসলামের প্রাথমিক রায় কী সেটাও আমরা দেখে নেব দর্শক ছিল আমরা বারবার বলছি মূলনীতি যদি না জানা থাকে সব জ্ঞান ভুল অর্জন হয়ে যাবে আর আম যা হবে ভুল হয়ে যাবে আমি চিকিৎসক আমি সার্জন আমার যদি সার্জারির মূলনীতিতে ভুল থাকে জানা না থাকে আমি যত অপারেশন করব যত বড় এক্সপিরিয়েন্স হই না এখনো রুগী মরে যাবে সব রুগী মরে যাবে কাজে ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট আসো আমরা কমান সাইসে দেখি মূলনীতি পাঁচটা সঠিক কি না আমরা কমান সাইসে দেখি কি বলে একটা প্রশ্ন আপনাদের সামনে আসে আপনারা বলুন দেখি কোনটি সঠিক কোরআন মানুষের ইমানকে এক দৃঢ় করতে চায় দুই দুর্বল করতে চায় তিন জানি না আমরা কি বলবো নিশ্চয়ই আমরা সবাই সমস্যারে বলবো কোরআন মানুষের ইমানকে দৃঢ় করতে চায় আমাদের যে ইমান আছে যে আমাদের বলেছে সে ইমান দৃঢ় করতে চায় কারণ যার ইমান দুর্বল সে আমলও দুর্বল হয়ে যাবে যার ইমান দৃঢ় তার আমলও দৃঢ় হবে আমল দৃঢ় হবে বিষয় বিষয় কোনগুলো হলো সে বিষয় যা মানুষ ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে হবে আগে কিন্তু ইন্দ্রিয় ছিল পাঁচটি এখন তার সাথে যোগ হয়েছে আরেকটি ষষ্ঠ ষষ্ঠ মান মনে হচ্ছে এই যে বিবেক এই যে কমন সেন্স এই যে বোধশক্তি এটাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হচ্ছে এখন কোরআন এটা অনেক আগের থেকে লিখে রেখেছে যে এটা একটা ইন্দ্রিয় প্রদত্ত একটা জ্ঞানের উৎস তাই সকল বাস্তব উদাহরণ ইন্দ্রগ্রাহ্য বেশ বাস্তব যে উদাহরণ আমরা দেখি এসব ইন্দ্রগ্রাহ্য কারণ আমরা চোখে দেখছি না কানে শুনছি নাই পড়ছি বাস্তব দেখছি আমরা কালি এটা ইন্দ্রগ্রাহ্য দেখছি শুনছি এগুলো বাস্তব কথা তাহলে ইন্দোরগ্রাহ্য বাস্তবে আমরা যা দেখি ষষ্ঠ ইন্দ্রীয় দিয়ে যেটা বুঝতে পারি এসব হচ্ছে ইন্দোরগ্রাহ্য দেখে বুঝতে পারি শুনে বুঝতে পারি আস্বাদ করে বুঝতে পারি টেস্ট করে বুঝতে পারি স্পর্শ করে বুঝতে পারি এটা দিয়ে বুঝতে পারি এগুলো হচ্ছে ইন্দোরগ্রাহ্য বিষয় আপনার এবার একটা প্রশ্ন কোনটি সঠিক বাস্তব উদাহরণের বিরুদ্ধ কথা মানুষের ইমানকে দৃঢ় করে দুর্বল করে জানি না কি বলবেন পৃথিবীর যে কোনো মানুষের কাছে এটা দিন গ্রামের একটা কৃষক যে কখ জানে না তাকে জিজ্ঞেস করুন সেও বলে বাস্তব উদাহরণের বিরুদ্ধে একটা কথা যদি মানুষ দেখে সেটার প্রতি তার বিশ্বাস দুর্বল হয়ে যায় বিশ্বাস মজবুত হয় না কারণ বলতে আমি তো বাস্তবে দেখলাম আমার যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে তাদের আমরা দেখছি বিষয়টি এই আপনি এসে উল্টা কথা বললেন ও বিশ্বাস মজবুত হয় না তাহলে বাস্তব উদাহরণ সত্য দেখছে চোখে শুনছে দেখছে সাত করছে টেস্ট করছে স্পর্শ করছে এর বিরুদ্ধে যদি কোনো কথা কেউ বলে সে কথার প্রতি তার বিশ্বাস কখনো মজবুত হয় না বিশ্বাস কখনোই মজবুত হয় না বিশ্বাস দুর্বল থেকে যায় এগুলো খুব সহজ বোধগম্য কথা এটা বুঝতে খুব হাই কেউ দরকার পড়ে না অত্যন্ত সহজ বোধগম্য এগুলো কথা তাহলে কোনটি সঠিক কোরআনে বাস্তব উদাহরণের বিরুদ্ধ কথা এক থাকার কথা দুই না থাকার কথা তিন বলা কঠিন নিশ্চয়ই পৃথিবীর কেউ বলবে না বলা কঠিন কোরআন মানুষের ইমানকে দৃঢ় করতে চায় তাহলে বাস্তব উদাহরণের বিরুদ্ধ কথা কোরআনে থাকার কথা নয় তাহলে তো মানুষের ইমান মজবুত হবে না ইমান মজবুত হবে না কাজে থাকার কথা নয় আমরা এটা বলতে পারি কিন্তু এটা তো দারোয়ান দারোয়ানের সব কথা যে ঠিক হবে তা তো নাও হতে পারে আল্লাহর নিয়োগ দেওয়া দারোয়ান কিন্তু বাড়িতে আমরা যে দারোয়ান নিয়োগ দিই তার সব কথাই কি সঠিক হয় হয় না আল্লাহ নিয়োগ দেওয়া দারোয়ান এর অধিকাংশ কথাই সঠিক হবে কিন্তু সব সঠিক নাও হতে পারে কোরআন তথা ইসলাম ইন্দ্রগ্রাহ্য অতীন্দ্র বিষয়ের সংখ্যা গুরুত্ব কোরআন তথা ইসলামে ইন্দ্রগ্রাহ্য অতীন্দ্র বিষয়ের সংখ্যা এবং গুরুত্ব আল্লাহ কী বলেছে দেখুন ইন্দোগ্রাজ্য মানে অতীন্দ্র বিষয় আল্লাহ বলছেন সোরা আল ইমরানের তিন নম্বর সরাসরের সাত নম্বর আয়তাল্লাহ বলছেন হুন্না কিতাব ও আবিহা তিনি তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন এর মধ্যে কিছু হলো ইন্দ্রগ্রাহ্য আয়াত এগুলো কিতাবের মা আর অন্যগুলো হচ্ছে অতীন্দ্রিয় চমৎকার তথ্য কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি এবং এর যত আয়াতাসের দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ইন্দ্রগ্রাহ্য বিষয় আর একটা হচ্ছে অতীন্দ্র বিষয় এর মধ্যে বসে বলছে ইন্দ্রগ্রাহ্য বিষয় যেগুলো এটি হচ্ছে কোরআনের মা আল্লাহ বলছেন ইন্দ্রকে মা মানে মূল আয়াত যেখানে ইন্দ্রগ্রাহ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে কোরআনের মা আর বাকিগুলো হচ্ছে অতীন্দ্রিয় কি চমৎকার কথা আল্লাহ বলে দিয়েছেন তাহলে আর এই ইন্দ্রগ্রাহ্য অতীন্দ্র আয়াতের সংখ্যা কোরআনে খুবই কম খুবই কম অতীন্দ্র কোনগুলো দেখেন অতীন্দ্র আয়াত হলো এই আল্লাহর আরস জিব্রাইন মিকাইলি যে ফেরেস আল্লাহর আলস তারপরে আপনার সিদ্ধুল মন্দাহা এগুলো আমরা জানি না কোথায় এগুলো বেশ দযোগ বেশতে যে যে বর্ণনা এগুলো আমাদের এই এর মধ্যে ধরবে না এগুলো হচ্ছে অতীন্দ্র বিষয় তাহলে আমরা এখন তাহলে দেখি যে ইন্দ্রকে যে বিষয়ে সত্য উদাহরণে আল্লাহর নিকট থেকে সত্য আসার শিক্ষার মর্যাদা দেয়া ইসলামের প্রাথমিক রায় তাহলে কী হবে আমরা বুঝলাম ইয়েস আমরা যে ফর্মুলা জানি তাতে এই যে চমৎকার যে একটা ফ্লোচার বা প্রভাব চিত্র আমরা শিখেছি আমরা নিয়ে এসছি উম্মার সামনে মানবতার সামনে যে আল্লাহ যে তিনটি উৎস দিয়েছে কোরআন সুন্না আর কমন সেন্স এই তিনটি উৎসকে কি ব্যবহার করে জ্ঞান নির্ভুল জ্ঞান অর্জন করার যে নীতি যে ফ্লোচার যে বা ফর্মুলা বা প্রভাবচিত্র কোরআনে আছে হাদিসে আছে বাস্তবতা আছে সেটা হচ্ছে এটি মানব সভ্যতা এটা জানে না মুসলিম জাতিও জানে না কাজে এখানে ইয়ে হচ্ছে যে কমন সেন্স যেটা বলবে সেটা হবে প্রাথমিক রায় কমন সেন্স বলল যে ইন্দ্রগ্রাহ্য বিষয়ের সত্য উদাহরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ সত্য উদাহরণ যদি ইন্দ্রগ্রাহ্য বিষয়ে যদি সত্য উদাহরণ যেটা সঠিক উদাহরণ যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে কোরআন জানা বোঝার জন্যে কারণ কোরআনে যদি সত্য উদাহরণের বিপরীত কথা থাকে ইমান দুর্বল হবে কাজেই ইন্দুরগ্রাহ্য বিষয় যে যেটা যে আমরা চোখে যেটা দেখছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে ইসলামের জন্য। কোরআন জানা কোরআন বোঝার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে তাই এই যে পঞ্চম যে আমরা এটা বলছি ইন্দুরগ্রাহ্য বিষয়কে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষার মর্যাদা দেওয়া এটা ধারণ বলতেছে যে ইয়েস তা যদি না হয় একটা ইন্দ্রগ্রাহ্য বিষয় যেটা সত্য ওর বিপরীত কথা যদি কোরআনে থাকে তাহলে তো আমরা কোরআনের প্রতি বিশ্বাস আমাদের দুর্বল হয়ে যাবে হাদিস হাদিসের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাবে কাজে হ্যাঁ এটা হওয়ার কথা যে ইন্দ্রগ্রাহ্য বিষয়কে সত্য উদাহরণকে অত্যন্ত গুরুত্ব থাকবে সত্য উদাহরণকে আল্লাহ কোরআনে অত্যন্ত গুরুত্ব দেওয়ারই করায় এটি হচ্ছে আমাদের যে মূলনীতি আমরা বলছিলাম যে পঞ্চম মূলনীতি হচ্ছে ইন্দোর গ্রাহ্য বিষয়কে সত্য উদাহরণকে আল্লাহর নিকট থেকে আসার সত্য শিক্ষার মর্যাদা দেয়া। আমরা আপাতত আমরা যেহেতু দারোয়ান দিয়ে বলছি যে আল্লাহর নিকটতে আসছে কি না না আসছে কি না এটা হয়তো আমরা এইটা দিয়ে বুঝতে পারছি না আমরা নেক্সট হবে আমাদের দারোয়ান আমরা এখন দারোয়ান দিয়ে শিখলাম এরপরের স্ত্রী আমাদের যেতে হবে কোরআনে কি আছে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা দেখব যে এই যে পঞ্চম যে মূলনীতিটা যে ইন্দ্রগ্রাহ্য বিষয়কে আল্লাহর নিকট থেকে আসা ইন্দ্রগ্রাহ্য বিষয়ে সত্য উদাহরণকে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষার মর্যাদা দিতে হবে এই কথাটা কোরআন কীভাবে বলছে আগামী প্রোগ্রাম আমাদের সাথে থাকুন এটা জানতে পারবেন চমৎকারভাবে কোরআন একথা বলছে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা মন মানে পৌঁছে যাবে আজকে এখানে শেষ করছি ওকে দাওয়া না আর আহামদুলিল্লাহ আগামী